কাছে এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন এপিসোড শুরু করছি প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে রিসেন্টলি ট্রাফিক আইনের যে নতুন রুলস করা হয়েছে এটা শুনলে আসলে তাল মাথায় পড়ার মতোই বলতে গেলে তো ট্রাফিক আইন দুই হাজার উনিশে পহেলা নভেম্বর থেকে যে আইন বাস্তবায়ন এবং কার্যকর করার লক্ষ্যে মূলত বাংলাদেশ সরকার থেকে যে ফর্মুলা দেওয়া হয়েছে তারই কিছু ধারাবিবরণ আমি আপনাদের কাছে উল্লেখ করব। কারণ হচ্ছে এটা সাধারণ জনগণের সচেতনার জন্যই আমার এই ভিডিওটি বানানো প্রেভিয়ার গত বছর মানে গত আমাদের পিছ পিছনের যে আইন ছিল সেটার সাথে কম্পেয়ার করলে বর্তমানে দু হাজার উনিশে কতটা তারতম্য সেটাই আমি মূলত আপনাদেরকে এখন ধরিয়ে দেব তো প্রথমেই জানা যাক যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সর্বোচ্চ পুরাতন যে আইন ছিল সেটি ছিল পাঁচশত টাকা আর অনাদায়ী চার মাসের জেল এটা ছিল গত আইনের আর নতুন বাস্তবায়নে যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন পঁচিশ হাজার টাকা আর অনাদায়ী ছয় মাসের জেল আর ভুয়া ড্রাইভিং লাইসেন্স এর জন্য সর্বোচ্চ টাকা ছিল পাঁচশত টাকা অনাদায়ী ছিল চারশো চার মাসের জেল সেখানে বর্তমান সময়ে হয়েছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর সেখানে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত অনাদায়ী জেল আর রেজিস্টারবিহীন গাড়ি যে সব গাড়ির রেজিস্টার নাই সেসব গাড়ির পুরনো যে আইন নীতিমালা ছিল তাতে ছিল দুই হা দুই হাজার টাকা অনাদায়ী তিন মাসের জেল অথচ সেখানে বর্তমান করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে অনাদায়ী ছয় মাসের জেল ফিটনেসবিহীন গাড়ির সর্বোচ্চ জরিমানা ছিল দুই হাজার টাকা বা তিন মাসের জেল অথচ সেখানে বর্তমানে সর্বোচ্চ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং ছয় মাসের জেল ট্রাফিক আইন সংকেত অমান্য করলে যেখানে ছিল মাত্র দুই শত টাকা অবৈধ পার্কিং যেখানে এর আগে ছিল দুশত টাকা সেখানে বর্তমানে করা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর উল্টা পথে চালানো উল্টা পথে গাড়ি চালানো আগে ছিল মাত্র দুশো টাকা জরিমানা সেখানে করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য জরিমানা ছিল দুই টাকা সেখানে বর্তমান করা হয়েছে দশ হাজার টাকা আর বর্তমানে রাস্তা যত্রতত্র পার পারাপার হওয়ার জন্য যেখানে জরিমানা ছিল দুই টাকা সেখানে সর্বোচ্চ করা হয়েছে দশ হাজার টাকা পর্যন্ত বেল্ট না পড়ার কারণে যে মামলা ছিল দুইশত টাকা সেখানে সর্বোচ্চ করা হয়েছে পাঁচ হাজার টাকা চালক ফোনে কথা বললে যেখানে মামলা ছিল দুশত টাকা সেখানে বর্তমানে করা হয়েছে সর্বোচ্চ দশ হাজার চালক ফোনে কথা বললে যেখানে মামলা ছিল সর্বোচ্চ জরিমানা দুইশত টাকা সেখানে বর্তমান করা হয়েছে পাঁচ হাজার টাকা ড্রাইভিং লাইসেন্স একটি অপরিসীম একটা জিনিস এই জন্য আপনার জন্যই কারণ হচ্ছে এখানে সরকার যদিও এখন বর্তমান নতুন যে আইন প্রণয়ন করেছে সেটিতে পঁচিশ হাজার টাকা করেছে যেখানে পাঁচ শত টাকা ছিল সেখানে বর্তমানে করা হয়েছে পঁচিশ হাজার টাকা কারণ হয়েছে এর করার সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে ড্রাইভিং লাইসেন্স তারা কেউ গাড়ি চালাতে না যায় এই জন্য হচ্ছে মূলত এরকম মূলত করা তো এখন কতটা বাস্তবায়ন হয় সেটাই হচ্ছে মূলত দেখার বিষয় তো আমরা বহির্বিশ্বে দেখেছি যে গাড়ি চুরি হয় না কারণ কি যত্র তত্র গাড়ি পড়ে থাকে কখনও গাড়ি চুরি হয় না কারণ হচ্ছে রেজিস্টারবিহীন গাড়ি চালানো ওখানে সম্ভব না। তো এই লক্ষ্যই মূলত বাংলাদেশ সরকারের মূলত টার্গেট যে যেটা সর্বোচ্চ ই করা হয়েছে রেজিস্টারবিহীন গাড়ি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা তো যেখানে আগে ছিল মাত্র দুই সতেরো টাকা তো সেখানে ভুয়া লাইসেন্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা থেকে এক লাখ থেকে পাঁচ লক্ষ টাকা কৃষির জন্য যাতে মানুষ কমসে কম যারা ড্রাইভিং লাইসেন্স করে এদের মিনিমাম একটি নলেজ তাদের চলে আসে কারণ আমি নিজে মাত্র সরকারি ফ্রিতে আমি ছাব্বিশশো টাকায় আমি নিজে ড্রাইভিং লাইসেন্স করছি কারণ আমি নিজে রিটার্ন দিছি ভাইবে দিছি, ঝিকঝ্যাক দিছি আমি কোনো এক টাকা কাউকে দিয়ে দিতে হয় নাই ছাব্বিশশো টাকায় আমি ড্রাইভিং লাইসেন্স করছি এখন এর জন্য আমাকে কিছু স্টাডি করতে হয়েছে অনেক রুলস রেগুলেশন আমি জানছি তো এখন বিষয় হচ্ছে যে আমি সরকারের এটিকে স্বাগত জানাব এই জন্য যে এটা যাতে বাস্তবায়ন করা হয় যে মানুষ যাতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালা চালায় আর একটা মেসেজ আমি স্পেশালি আপনাদের দিতে চাই সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার না থাকে কোনো আল্লাহ না করুক কোনো বিপদে কখনো যদি কোনো মানুষ আপনার ড্রাইভিং এর চালানোর কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু আপনার মানে এটা মার্ডার কেসের ইয়েতে পড়ে যাবে এই জন্য প্লিজ আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বানান যে কোনো ওয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই বানানো দরকার কারণ আপনার ড্রাইভিং লাইসেন্স মানে আপনার একটা চালক হিসেবে আপনার একটা পরিচিতি আর আপনি ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে মোটর সাইকেল চালান গাড়ি চালান যেটাই চালান আমি যেদিন শুনেছি যে ড্রাইভিং লাইসেন্স না থাকলে এটা মার্ডার কেসের আওতায় পড়ে যায় তো তারপরেই কিন্তু আমি ওই মাসে আমি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য মরিয়া হয়ে পড়ছি এবং আলহামদুলিল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্স আছে এজন্য আপনাদের কাছে আমার আকুল রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই মিনিমাম আপনারা ড্রাইভিং লাইসেন্সটা বানান কারণ ট্রাফিক পুলিশ আপনাকে যখন মোটর সাইকেল চালান সর্বপ্রথম চাইবে যে ভাই আপনার বা ড্রাইভিং লাইসেন্সটা দেন এই জন্য আশা করি আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আগামীকাল অবশ্যই নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ